প্রথম প্রশ্ন নুর উদ্দিন নৌমান ফেনী থেকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হুজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমার জিজ্ঞাসা হলো চল্লিশ দিন একটা না পাঁচ অক্ত নামাজ জামাতে পড়ার পর পুরস্কার দেওয়ার বিষয়ে শরীয়তের বিধান সম্পর্কে জানালে উপকৃত হতাম জি ভাই নুরুদ্দিন রহমান ইমাম তিরমিজি বর্ণিত একটি হাদিস রয়েছে এরকম মনসল্লা আলিল্লাহ আরবাইনা ইয়মান ফি জামাতেন ইউদ্রিক উত্তাকবির আতাল উলা। পুতি মতলাহু বারা আতন মিনান্নার ও বারা আতন যদি কেউ চল্লিশ দিন এক নাগাড়ে প্রথম তাকবীর সহ জমাতে অংশগ্রহণ করে সালাত পড়ে তাহলে দুটো মুক্তি মুক্তিনামা তাকে লিখে দেওয়া হবে একটি হলো জাহান্নাম থেকে মুক্তি মুক্তিনামা আরেকটি হলো মুনাফিকি থেকে মুক্তি মুক্তিনামা ভাই নুরুদ্দিন নোমান এই হাদিসটি নিয়ে মোহাদ্দাম হাদিসের বিশারদগণ বিভিন্ন মন্তব্য করেছেন হাদিসকে মহকুব বলেছেন অর্থাৎ এটা সাহাবির বক্তব্য রসুল সাল্লাহ বক্তব্য নয় নবী সাল্লাহামের বক্তব্য হিসেবে এটি সহি কোনো সনদে আসেনি মোটামুটি হাদিসটি আসলে দুর্বল তো ইমাম হাজারি সহি বোখারির ব্যাখ্যাকার তিনি বলেছেন ইউমাল বিহি এলিল আমাল এই ধরনের হাদিস সহিভাবে প্রমাণিত কোনো আমলের ফজিলতের বিষয়ে ব্যবহার করা যেতে পারে যেহেতু জামাতে সালাত পাওয়ার ফজিলত এটা সহি সহি অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত তফদুলু সালাতুল জামাতে আল্লাহ সালাতুল সাবিন সাবিনা দরাজা সহি বোকারিতে যে আদেশে রয়েছে যে একাকি সালাতের উপরে জামাতের সালাত সাতাশ গুণ বেশি ফজিলত এবং সবাব রাখে তো আমরা তো জানি যে কোরআনে করিম আল্লাহ বলেছেন বড় কাম আর ইন রুকুকারীদের সাথে অর্থাৎ সালাত আদায়কারীদের সাথে অর্থাৎ জামাতবদ্ধভাবে সালাদ পড়ো বা সুরাল ফাতেহার মধ্যে আল্লাহ বলেছেন ই আকান আবুদু ই আকান সাইন আমরা সকলে মিলে আপনার এবাদত করি মোটামুটি এসব আবাদতগুলো তো অধিকাংশই সকলে মিলিয়ে এবাদত করা এটা বিধান আছে তো সেই হিসাবে জামাতে সকলে মিলে জামাতবদ্ধ সালাত পাওয়ার ফজিলত তো আমরা জানি এখন বাকি চল্লিশ পড়লে যে ফজিলতটি দুটি মুক্তিনামা পাওয়ার যে ফজিলতটি এই হাদিসটি দুর্বল তো দুর্বল হলেও ফজিলতের ক্ষেত্রে দুর্বল হাদিস আমল করা যেতে পারে বলে ইমাম ইবনে হাজার কালাহানি বুখারির ব্যাখ্যা গ্রন্থ ফথল বাড়িতে মন্তব্য করেছেন সেই হিসাবে কেউ আমল করতে চাইলে আমল করতে পারেন যদিও হাদিসটি দুর্বল কিন্তু ফজিলতের কারণে হয়তো আমরা কেউ কেউ এটা ব্যবহার করার কথা বলেছেন অল্লাহ আলম এরপরের প্রশ্নটি পাঠিয়েছেন ভাই রুহুল কাদির আসসালামু আলাইকুম সালাম আসসালাম ওরমতুল্লাহি আবরকাত হুজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ফিস্টুলা রোগে আক্রান্ত একবার অপারেশন হয়েছিল এখন আবার হয়েছে আমি খুবই কষ্টে আছি আমার নিকট আপনার নিকট চাই জি ভাই রুহুল কাদের শাফা আল্লাহ শেফা আনা আল্লাহ রব্বানাস মুজেবুল বাফ্লা শেফা ইলা শেফা উকা শেফা আল্লাহ উকাদমা তোমা আপনার জন্য দোয়া রইল আল্লাহ তালা আপনাকে এ কষ্টকর ব্যাধি থেকে মুক্তি দান করুন আমাদের হাতে যে সর্বরোগের চিকিৎসা নামে যেই বিষয়গুলো আছে যেমন কালো জিরা আলহাব্বত সৌদা শেফা উন্মিন কুলেদায়নিল্লা সাম সাহি বোখারি সহি একটি হাদিস যে কালো জিরা সর্বরোগের ঔষধ মৃত্যু ছাড়া আপনি কালো জিরা ব্যবহার নিয়মিত করুন তাছাড়া ফিহে সেফা উল্লিনাস মধু এর মধ্যে সেপা রয়েছে সকল রোগের সেপা রয়েছে আপনি মধু ব্যবহার করে দেখুন এছাড়া সত্তরটি রোগের সেপা রয়েছে জাইতুনের মধ্যে অলিভ অয়েল অলিভ অয়েল এটাও আপনি খেতে পারেন ব্যবহার করতে পারেন গায়ে লাগাতে পারেন এবং তিনে মাস জাইতুন ডুমুর ডুমুরের মধ্যেও অনেক রোগের চিকিৎসা রয়েছে আজোয়া খেজুর মদিনার কালো আজোয়া খেজুর এগুলোর মধ্যে চিকিৎসা রয়েছে সকল লোকের চিকিৎসায় রয়েছে তো এই জিনিসগুলো আপনি উপেক্ষা করবেন না এগুলো আপনি ব্যবহার করেন ডাক্তারি চিকিৎসা তো আপনি নেবেনই তার পাশাপাশি এগুলো আপনি ব্যবহার করুন আল্লাহ তালা আপনাকে মুক্তিদান করুন মোহাম্মদ আল আমিন সরকার এবারে প্রস্তুতি পাঠিয়েছেন ছোট বাচ্চা যারা মাছ মাংস কিছুই খায় না শুধুমাত্র মায়ের বুকে দুধ ছাড়া তাদের তাদের প্রস্রাব কাপড়ে লাগলে ওই কাপড়ে নামাজ হবে কি জি ভাই মোহাম্মদ আল আমিন নবী সাল্লা সাল্লাম বলেছেন যে ইউরাসমিন বাউলিল গোলাম যেসব শিশুরা একবারে মায়ের দুধ খায় অন্য কোনো খাবার খায় না ইউরাস্সমিন বাউলিল গোলাম বাচ্চারি যদি ছেলে হয় তাহলে সে পেশাব করলে তার পেশাবের উপরে একটু পানি ঢেলে দিলেই ওই কাপড় পরে সালাদ পরা যাবে ও ওইসাদুমিন বাউলিল জারিয়া আর কন্যা সন্তান হলে তার ওই পেশাবের জায়গাটা ধুয়ে দিলে সেই কাপড় পরেই সালাদ পড়া যাবে একটু পার্থক্য সরিয়া করেছে ছেলে আর মেয়ের ক্ষেত্রে ছেলের ক্ষেত্রে বলেছে পানি ছিটা দিলে হবে আর মেয়ের ক্ষেত্রে বলছে ধোঁয়ার কথা সেটার মূল কার্য কারণ কি কেন এটা পার্থক্যটা করা হলো সেটা আল্লাহ জানেন সৃষ্টিকর্তা যিনি এটা যেহেতু তারই বিধান অবশ্যই সেখানে কোনো অবশ্যই কারণ আছে তো এইভাবেই ছেলে আর মেয়ের ক্ষেত্রে আমল আপনি করবেন যতক্ষণ তারা মাতৃদুগ্ধ পান করে আর কোনো খাবার খায় না ততক্ষণ পর্যন্ত এই হাদিসের উপর আমল করা যাবে ইনশাআল্লাহ সবুজ ইসলাম প্রশ্ন করেছেন সালাতে কেউ হাত তুলে দেওয়া কোনোদ পড়ে আবার কেউ হাত বেঁধে পড়ে এর মধ্যে কোনটা উত্তম হবে দয়া করে জানাবেন এগুলো আসলে সবটাই ঠিক আছে হাত তুলে দেওয়া কোনোদ পড়লে এটাও হাদিস সম্মত আবার হাত না তুলে পড়লেও হাত তোলা একটা প্রস্তাহাব বিষয় এটা কোনো জরুরি বিষয় না সেই হিসাবে যে কোনো দোয়া হাত না তুলে করলেও আমল হয়ে যাবে হানাপি মজাবে এটার উপর আমল রয়েছে এগুলো নিয়ে আসলে উত্তম অনুত্তমের একটা মশালা এখানে কোনো সহি আর গায়ের সহির কোনো মশালা না যে একটা ভুল একটা শুদ্ধ এমনটা না কোনটা উত্তম সেই উত্তমতা তো আপনি যদি হাত তুলে দোয়া পড়েন তো হাত তোলার পক্ষে ভিতিরের মধ্যে কোনোতে না জ্বালার ক্ষেত্রেও হাত তোলার হাদিস রয়েছে শাহী বোখারি শাহি মুসলিম সব বিভিন্ন গ্রন্থে আর সাধারণ ভিতিরির মধ্যে এটাও হাকির বর্ণনা রয়েছে হাত তোলার ক্ষেত্রে না তুললেও কোনো সমস্যা নেই ইমরান মাহমুদ প্রশ্ন করেছেন আমি আমার একটা বাইকে মেয়ে দেখে বিবাহ দিয়েছিলাম কিন্তু পরবর্তীতে ওই মেয়েটার তালাক হয়ে যায় এখন আমি কি গুণাগার হব কারণ মেয়েটার খোঁজ আমি দিয়েছিলাম ভাই ইমরান মাহমুদ আপনি তো একটা ভালো কাজ করিয়েছেন একটা ভালো সোনা একটা নবী সাল্লা সাল্লামের আম্বিআইকের কেরামদের একটা সন্ন্যার উপরে আমলের জন্য আপনি এটা আঞ্জাম করেছিলেন আপনি তো সব পাবেন এই আর কোরআন হাকিমিতাল্লা বলেছেন ও আনকে হুলাই তোমাদের মধ্যে যাদের স্ত্রী নেই তাদেরকে স্ত্রী দাও যাদের স্বামী নেই সেই মেয়েদেরকে স্বামী দাও এই আয়োজনটা তোমরা করো অ্যারেঞ্জড ম্যারেজ এগুলো তো ইসলামে কোরআন সন্ধ্যায় নির্দেশনা আছে তো সেই হিসেবে আপনার তো গুণ হবে না এখন কারণ আপনি তো ন্যায় কামল করেছেন ভালো একটা কাজ জড়িয়ে দিয়েছেন বাকি তালাক হয়েছে তাদের কারণে আপনি তো তালাক সংগঠিত করাননি অতএব তালাকের দায়ভার আপনার উপরে আসবে না আর তালাক দিলে তো গুণাও হয় না বিবাহ তালাক জগৎ জগৎ ভরেই চিরকালের বিধান বনি বনাও না হলে সেটা তালাকের মাধ্যমে তাদেরকে সে অশান্তি থেকে মুক্ত করার সিস্টেম তো ইসলামে আছে তালাক দিলে তো গুণা হয় না যদি এটা আবগাদল হালাল বলা হয়েছে হালালের মধ্যে সব সবচেয়ে আল্লাহর কাছে নিকৃষ্ট হালাল এটা সহজেই তালাকে যাওয়া উচিত না কিন্তু এটা তো গুনার বিষয় না মোহাম্মদ সোহেল মদিনা থেকে প্রশ্ন করেছেন আমি দেশে থাকাকালীন সময়ে পারিবারিক কাজে বিভিন্ন শহরে বা বিভিন্ন এলাকায় ঘুরেছি ওই জায়গাগুলোতে ঘুরতে গিয়ে অনেক দোকানদার থেকে কিছু কিনেছিলাম তারপর তাদেরকে পুরো টাকা দেয়া হয়নি অনেক দোকানদারও অনেক মানুষ আমার কাছে টুকটাক টাকা পাবে কিন্তু কে কত টাকা পাবে সেটা আমার মনে নেই শুধু এটাই মনে আছে যে মানুষ আমার কাছে টাকা পাবে এখন আমার করণীয় কি জানালে চিরকৃতজ্ঞ থাকবো জি ভাই মোহাম্মদ সোহেল নবী সাল্লা সাল্লাম বলেছেন লাতু আদাল হুকুক ইলা আহলে হা অবশ্যই পাওনাদারের পাওনা আদায় করে দিতে হবে যদি দুনিয়াতে আদায় করা না হয় আখেরাতে আদায় করা হবে আত্মা তো আল ইসিল জলজয় মিনা সাতিল আকসয় এমনকি যেই ছাগল শিংওয়ালা ছিল সেই শিং নাইওয়ালা ছাগলকে গুঁতু মেরেছে এইটা এই হককে আমাদের ময়দানে আদায় করে নেওয়া হবে তাহলে কত কঠিন জিনিস আমাইয়া আমাল মেসালতীন খয়রা ইয়ারা এক যাররা এক অনুপরিমাণ ভালো করলেও সেটা দেখতে পাবে অমাইয়া আমাল মেস কোয়ালা যতীন সর রা এক অনুপরিমাণ মন্দ করলেও সেটা সে দেখতে পাবে এবং সাহি বুখারির হাদিসে রয়েছে মন কাহনা এন্দাহ সেই অনলি আখি হেমিন এরদিহি আও সেই কারো কাছে যদি ভাই কোনো কিছু পাওনা থাকে তার ইজ্জত মেরে থাকে বা কোনো সম্পদ হরণ করে থাকে ফালিয়াতে কোন হুলিয়া কবল আল্লাহাল তাহলে আজকে পৃথিবীতে থাকতেই তার থেকে যাতে মুক্তি মুক্তিনামা নিয়ে নেয় ওই দিন আসার আগে যেই দিন কোনো দেড়হাম দিন আর সোনার মুদ্রা রূপার মুদ্রা থাকবে না তো সেই দিন আসার আগে এগুলো থেকে মুক্তি নেওয়া উচিত এগুলো তো অনেক বড় হক অতএব আপনার কাছে যারা টুকটাক পাবে যতই টুকটাক হোক কেয়ামতের মাধানে এটি বিশাল হয়ে দাঁড়াবে অতএব আপনার যতটুকু মনে আছে আপনি তা তাদেরকে তাদের হক আপনি পৌঁছে দেন আর যেগুলো মনে নেই একেবারেই মনে নেই মা তারা মারা গেছে তাদের ওয়ারিসদেরকে পৌঁছে দেন যদি ওয়ারিসে খুঁজে না পান তাহলে কী পরিমাণ টাকা পেতে পারতো সে পেতে পারে সে সে পরিমাণ টাকা তার পক্ষ থেকে সাদাকা করে দেন একশো টাকা পাওনা আছে একশো টাকা তার পক্ষ থেকে সাদাকা করে আল্লাহকে বলেন যে তালা এই একশো টাকা আমি তার পক্ষ থেকে সাদাকা দিলাম আপনি তাকে টু সবাব আপনি দিয়ে দেন তো এই প্রক্রিয়ায় আপনি বাঁচতে পারেন আবদুল্লাহ মাসুদ রিয়া আল্লাহ তাআলা আনহুর একটি ঘটনা আছে সাহি বুখারিতে যে তিনি একটি কৃত দাসী কিনেছিলেন মূল্য পরিশোধ করতে পারেননি পরে আরও ওই মালিককেও খুঁজে পাননি পরে তিনি তাসাদ্দাকা বিস্তামান তিনি ওই দাসের মূল্য ধীরে ধীরে তিনি সাদাকা করে দিয়েছেন তার পক্ষ থেকে তো আবদুল্লাব মাসুদের আমল থেকে এই মাসালার এই জবাবটি পাওয়া যায় যে পাওনাদারকে পাওয়া না গেলে তার পক্ষ থেকে সেটা সত্যাখা করে দিলে আদায় হবে ইনশাল্লাহ এবারে প্রশ্নটি পাঠিয়েছেন ইসমাইল হোসাইন পারভেজ হুজুর আমি ব্যবসা করি আমার পুঁজি কম এই পুঁজি দিয়ে ব্যবসা চালাতে পারি না সরকারি ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা করি সুদ দিতে হয় ব্যবসাকে হালাল হবে আমার বাজারে ইসলামী ব্যাংক নাই এমতাবস্থায় আমার করণীয় কি সঠিক জবাব পেলে উপকৃত হবো জি ভাই ইসমাইল হোসাইন পারভেজ সুদের বিষয়টি অত্যন্ত কঠিন লালান আল্লাহ অকেলা রে বা হোকেলা হু ওয়াকা হাতে বা ও সাহে দেয় ওকাল হোম ফিল ওয়েজ ডে সওয়া মুসলিম একটি ছবি যে যে ব্যক্তি সুদ খায় যে সুদ খাওয়ায় যে সুদ লেখে যে দুজন সুদে সাক্ষী হয় এই চার শ্রেণীর উপরে লানত এখন আপনি সুদ খেলে খাওয়ালে বা লিখলে বা সাক্ষী হলে আপনি এর আওতায় পড়ে যাবেন এখন যতদিন একটা হা একেবারে কমপ্লিট হালাল লিজিক পাচ্ছেন না ততদিন চালিয়ে যান কিন্তু অন্বেষায় থাকুন আল্লাহ যাতে আপনাকে এই সুদী লেনদেন থেকে হেফাজত করেন কারণ সুদখোর জেনে বুঝে সুদ খেলে জাহান নামে হবে যে ব্যক্তি সুদ ইচ্ছে করে হারাম হওয়ার পরে ওইটা খায় এরা জাহান নামি হবে চিরস্থায়ীভাবে জাহান নামে থাকবে না এত বড় কঠিন ঝুঁকি নেওয়া যায় না এবারের প্রশ্নটি এক ভাই পাঠিয়েছেন নাম লিখেননি জানাব আজানের পূর্বে কি বাড়িতে সন্ন্যদ পড়ে মসজিদে গিয়ে আজান দেওয়া যাবে যেমন ফজরে দুই রাখা সন্ন্যদ বাড়িতে পড়ে তারপরে মসজিদে গিয়ে আজান দিলে কোনো সমস্যা আছে কি জানাবেন দয়া করে জি জানাব আপনি হয়তো মহাজন সাহেব বাড়িতে সন্ন্যদ পড়ে পরে গিয়ে আজান দিতে চান অসুবিধে নেই না সালাতের ওক্ত হয়ে গেলে যে কোনো সালাতে পড়া যাবে সেটা আজান হোক বা না হোক ইনাসলাত আলাল মোমিন একিতা বা সুরান সুরানিস আল্লাহ বলেছেন যে সলাত মমিনের জন্য সময়ের সাথে সম্পৃক্ত একটি এব আদাত আজানের সাথে না সময় হয়ে গেছে আপনি সালাদ পড়তে পারবেন আজান দিলেও আজান না দিলেও আজান তো এক সময় ছিল না আজান এটা চালু হওয়ার আগ পর্যন্ত সাহাবাই কেরাম রসুল্লাহ সাল্ল সাল্লাম আজান সালাইতে সালাদ পড়েছেন অতএব সালাতের বৈধতা বিশুদ্ধতা আজানের সাথে সম্পৃক্ত নয় আজানের আগেও সময় হয়ে গেলে সালাত পড়া যাবে তো অক্তের সাথে এটা সম্পৃক্ত তবে আপনি মহাজেন হিসেবে আজান দিয়ে পড়লেই আপনার জন্য বেশি ভালো হবে তাহলে সালাতের আজান দিলেন আজান দিয়ে তারপরে সন্ন্যত পড়লেন সাধারণত নিয়ম তো এটাই আজানের আগে পড়তে চাচ্ছেন তাতেও সমস্যা নেই তারিক হাসান প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চাই বরাকাত হাদিস অনুযায়ী রাতে সবার সময়ে সকালে সন্ধ্যায় আয়তল কুর্সি পড়া যায় এখন আমার প্রশ্ন হলো কতবার পড়ব একবার হাদিসগুলিতে একবারে কথা এসছে হ্যাঁ আওয়াই তাইলা ফেরো শিক্ষা ফক করো আয় এতল কুরসি যখন তুমি বিছানা যাবে আয়াতল কুরসি তুমি পড়ো এখানে একবার পড়লে হবে একাধিকবার পড়ার এখানে রেওয়ায়ত নেই একাধিক পড়ার বর্ণনা রয়েছে তিন কুলের ক্ষেত্রে সোড়ায় একলা সোড়ায় ফালাক সরাই নাস ঘুমবার আগে এবং ফজরের পরে মাগরিবের পরে এগুলো তিন তিনবার করে পড়ার স্পষ্ট হাদিস রয়েছে সেগুলো শহী বুখারিতে রয়েছে তো সেই হাদিস সেই ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু আয়তল কুসির ক্ষেত্রে একবার কিছু দোয়া সকালে এবং সন্ধ্যায় পড়ার নিয়ম রয়েছে সন্ধ্যায় বলতে আসরের বক্তে নাকি মাগরীবের বক্তে আসরের পরে আসর টু মাগরীব এই টাইমের ভেতরে মাগরীবের আগে আসরের পরে এই সময় পড়ে ফেলেন আর মাগরীবের পরে তো এবং ফজরের পরে তো নির্দিষ্ট দোয়া আছেই সেগুলো সেখানে পড়বেন কবিতা খাতুন প্রশ্ন করেছেন হুজুর আমি হুজুর আমি সব সবসময় দোয়া তাজবি পড়ি ঋতু চলাকালীন সময়ে লা ইহাইল্লাহ মোহাম্মদ রসল্লাহ বলা যাবে কি না ওই সময়ে অটোমেটিক মুখ থেকে বের হয়ে আসে এখন আমার কি করা উচিত কোনো অসুবিধা নেই ইল্লাল্লাহ যে কোনো জিকিরই শুধু তেলামতের ক্ষেত্রে রেস্ট্রিকশন আছে আপনি কোরআন স্পর্শ করে সেই অবস্থায় মিন্স অবস্থায় আপনি তেলাওয়াত করবেন না এছাড়া যেন আজ সম্পর সম্পর্কে উম্মে আত আররা দিললাহ তালানার হাদজ প্রে আইবকারিতে যে নাবি বলেছেন কোন ওমার আন্্য খরেজাল হই আদ ও ওলা আওয়াতে কাজাওয়াতেল খুদুর ফইয়া সাহাদ নাদা আওয়াতাল মুসলিম না ও তবি রহম আতাজলনাল হই আদুল যে ইদির দিনে হাইজগ্রস্থ মাসিগ্রস্থ ঈদ রইদগাে যাবে। তারা সলা পড়বে না কিন্তু সেখানে দোয়া শরিক থাকবে যে থাকবে বুঝে গেল জিকির আজকার তাক বীর দোয়া এগুলো মিনস অবস্থায় মা জাতি তারা পড়তে পারবে কোনো সমস্যা নেই শুধু তেলাওয়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে অর্থাৎ কোরআন স্পর্শ করে তেলাওয়াত করবে না সেটা আবার মুখস্থ তেলাবাত করলে সেই ব্যাপারে অনেক ওলামারা অনুমতি দিয়েছেন মাহাদি মিরাজ প্রশ্ন করেছেন স্বামী স্ত্রীর তেরো চোদ্দ বছরের সংসার তাদের একটা বাচ্চাও আছে অবস্থায় ছেলের মা চায় সে তার স্ত্রীকে তালাক দিয়ে দিক কোনো কারণ ছাড়াই ছেলের মাকে জিজ্ঞেস করা হলে সে বলে কোনো কারণ নাই এ অবস্থায় ছেলের করণীয় কি। সে কি তার মায়ের কথা শুনতে বাধ্য ছেলে কি তার মায়ের কথা শুনে বিনা কারণেই তার স্ত্রীকে ছেড়ে দেবে আসল্লা তাতালে মাখলুকর্তাভর মানে হয় এমন কোনো কাজে কারো কোনো সৃষ্টির আনুগত্য করা যায় না সেটা মা হন আর বাবা হন কেন মা বিনা কারণে একটা সংসার ভাঙতে যাবে একটা শিশুকে তাকে তার মা থেকে বঞ্চিত করতে যাবে কত বড় অপরাধ কত বড় একটা অন্যায় শিশুর উপরে এটা বিনা কারণে কেন তিনি একটা সংসার ভাঙতে যাবেন যেখানে হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ মানে হব্বাবম রা আলা যেহা কোনো ওই ব্যক্তি যে ব্যক্তি একজন স্ত্রীর মন নষ্ট করে দিল স্বামীর কাছে স্বামীর উপরে তার মন নষ্ট করে দিল আল্লাহ তার উপরে লানত করুন ঘর সংসার ভাঙ্গা এটা এত বড় অপরাধ যে শয়তান কোনো কাজ করে আসলেই অন্য কোনো শয়তানকে বুকে জড়ায় না একমাত্র ওই ব্যক্তিকে ওই শয়তানকে সে বুকে জড়ায় যে একটা ঘর পরিবার তালাক সংগঠিত করে আসে আসতে পারে শয়তান এত খুশি হয় তাহলে কেন একজন মা বিনা কারণে তার পুত্রবধূ তালাক চাইবেন এটা তিনি চাইতে পারেন না এটা চাওয়া তার জন্য উচিত নয় এগুলির সাথে যেহেতু একটা সন্তানও আছে এগুলো করা ঠিক না তার যদি কোনো দোষ থাকে আল্লাহ বলেছেন ফা আসলে হোজা তাবাই তোমাদের পরস্পরের মোহামালা এসলাহ করে নেওয়া সংশোধন করে নাও। কিন্তু তালাক কেন চাইবেন বিশেষ করে বর্তমান বিয়ের এই মন্দা বাজারে বিয়ের সাথে তো উঠেই গেছে প্রায় সমাজ থেকে ঝিনায় দেশ ভরে গেছে সেই অবস্থায় সেই মুহূর্তে এই অবক্ষয়ের এই ভয়াবহ করাল গ্রাসের মুহূর্তে এইভাবে তিনি একটা সংসার ভাঙবেন এটা উচিত না এটা করা তার জন্য ঠিক হবে না ছেলের উচিত তার মাকে বুঝিয়ে নেয়া এই জাতীয় কোনো বিনা কারণে তিনি একটা মেয়ের জীবন নষ্ট না করেন এবারে করেছেন আব্দুর রহমান মহরা নাকি স্বামী স্ত্রী নির্ধারণ করবে নাকি গার্ডিয়ান না নির্ধারণ করবে এটা স্বামী স্ত্রীর বিষয় স্ত্রী কততে রাজি স্বামী কত দিতে পারবেন এটা ওলা ফরিদ চুরান্নি তেইশ চব্বিশ নম্বর রাজ্যগুলিতে এই মহারানার প্রসঙ্গ এসছে যে একটা তোমরা স্বামী স্ত্রীরা যদি একটা মহরানা নির্ধারণ করো এরপরে যদি কিছু কমাও বাড়ো নিজেরা আবার বসে দুজনে মিলে সমস্যা নেই আসলে মহরণা সম্পর্ক তো স্বামীর সাথে স্ত্রীর সাথে সদু কতিহীন হেলা নারীদেরকে তাদের মহারানা দিয়ে দেওয়া সম্পূর্ণ দান হিসেবে স্বামীকে নির্দেশ করা হয়েছে স্ত্রীকে দেওয়ার জন্য এটা স্বামী স্ত্রীর বিষয় হ্যাঁ অন্তুবিকুম মোহসেন গিরা মোসাফহীন তোমাদের জন্য নারীদেরকে হালাল করা হয়েছে যে তোমরা মোহরানা দিয়ে তাদের কামনা করবে মোহসেনহিন বিবাহ করবে গরামা মুসাফহীন জিনাকারী হবে না তোমরা এই মোহরানার সাথে রিলেটেড যত আয়াত হাদিস এগুলি সব স্বামী স্ত্রীর সাথে সম্পৃক্ত অতএব স্বামী স্ত্রীটা নির্ধারণ করবে হ্যাঁ আমাদের গ্রাম বাংলায় অনেক ক্ষেত্রে স্বামীরা অভিভাবকদের উপরে ফেলে দেন বা মেয়ের পক্ষ থেকে অভিভাবককে দায়িত্ব দেওয়া হয় সেটা তাদের বিশ্বাস আমি স্ত্রী যদি রাজি তারা বলেন যে ঠিক আছে আপনারা একটা ঠিক করে দেন তারা সেটার উপরে মেনে নেয় সমস্যা নেই কিন্তু মূল বিষয়টা হলো স্বামী আর স্ত্রীর তাদের বিষয়টা রবিন খান প্রশ্ন করেছেন মহতারা মসজিদের জমি দানকারী তার ইচ্ছা মতো পরিচালনা করে সেক্ষেত্রে সেই মসজিদে সালাত আদায় করা যাবে জমি দানকারীও তার পরিবার পরিজন দ্বারা মসজিদটি পরিচালিত হয় কোনো মসজিদ কমিটি নেই এবং তারা মসজিদে নিয়মিত অনুন অসুবিধে নেই মসজিদে যদি তারা ঠিকমতো চালান তাহলে সেখানে সালাত পড়তে কোনো বাধা নেই মরু মসাজিদ আল্লাহ হেমান আম যে কোনো ইমানদার ব্যক্তি যারাই আল্লাহকে বিশ্বাস করে অলি আমি আখের পরকালকে বিশ্বাস করে অকাম সালা সালাহ সালাদ আদায় করে তারাই তো মসজিদ আবাদ করবে মসজিদ নির্মাণ করবে মসজিদের কাজ তারা তো করবে তো এখানে আপনি তো বিরোধী কোনো কাজ হচ্ছে বলে সেখানে আপনি বলেননি হয়তো তারা পরিচালনা করছে কমিটি তো কোনো শর্ত না যে একটা মসজিদে কমিটি থাকতে হবে আপনি যদি একটি মসজিদ বানান নিজে পরিচালনা করেন আপনি নিজেই কমিটি আপনি নিজেই মোতাবলি আপনি সব নিজেই করতে পারবেন কমিটি যদি প্রয়োজন হয় তখন ভালো যদি প্রয়োজন না থাকে কমিটি ছাড়া মুসিদ ছাড়াতে কোনো অসুবিধা নেই শাহাদাত গাজী প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতোল্লাহ মোহতারাম কে আমাদের অন্যতম পূর্বাভাস হলো পৃথিবী থেকে ইসলাম উঠে যাওয়া বা অন্ধকার আচ্ছন্ন পৃথিবী এখন প্রশ্ন হলো ওই অন্ধকার সময়ে পবিত্র মক্কা নগরীতেও কি ইসলাম থাকবে না জানালে উপকৃত হব না পবিত্র মক্কা এবং মদিনায় তো ইসলাম থাকবে শামে থাকবে পৃথিবীর একটা বিশেষ অঞ্চলে তো ইসলাম থাকবেই রেজান্নদিন ইলাল হেজাজ কামাত হাইয়ত ইজরেহা ইন্নদ্দিন মানে ইসলাম ঠিক তেমনি মক্কামদিনায় আশ্রয় নেবে যেমন একটা সাপ যত দূরেই যাক সে তার গর্তে গিয়ে আশ্রয় নেয় তো এখানে মক্কা মদিনায় তো ইসলাম থাকবে ইনশাআল্লাহ কে আমাদের আগেও থাকবে যতদিন পর্যন্ত পৃথিবী স্বাভাবিকভাবে থাকবে মুসলিম মুসলিমা থাকবে ততদিন মক্কামুদ্দিনে ইসলাম থাকবে ইনশাআল্লাহ ফিলিস্তিনে থাকবে শাম উল্কে শাম যেটা অর্থাৎ জর্ডান লেবানন সিরিয়া ফিলিস্তিন ইসরাইলের যে রাষ্ট্রটি এখন আছে এটার এগুলি এটা পুরোটাই শাম মুলকে শাম তো এখানেও ইসলাম থাকবে ইনশাআল্লাহ জাহাঙ্গীর আলম প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার বাবা পনেরো বিশ দিন হয়েছে ইন্তেকাল করেছেন তিনি নামাজ পড়েননি এর জন্য কি কাপ দিতে হবে বাবার বয়স হয়েছিল আটাত্তর বছর কিন্তু আমি অনেক বলেছি নামাজ পড়তে কিন্তু তিনি পড়েননি নামাজ পড়েননি ঠিকই কিন্তু বাবা সবসময় জিকির করতো কাব ফাড়া কত দিতে হবে দয়া করে বলবেন আর আমি তার একমাত্র ছেলে আমি আমার বাবার জন্য দুই খতাম কোরআন সালাত না পড়লে তো মহাবিপদ জিগি কারে তো কাজ হবে না সালাদ তো ফরজ এখন মন তরকা সালাতন ওয়াহেদাতের মতো আম্মেদান ফাঁকত কফর ইচ্ছে করে এক ওক্ত সালাদ কেউ বাদ দিলে সে কুফরি করলো বা অকিমসলতা বলতে কোন উমিনাল মুর্শিকিন আর রুমের তিরিশ নম্বর আয়তালা বলেছেন যে সালাদ কায়েম করো মুসিক হয়ে যেও না বুঝে গেল সালাদ না পড়লে সে মুর্শিকদের কাতারে ঝরে যায় বাইনাল আব দেওয়া বাইনাল কুপরে অশিরকি তার সালাদ শিরিকের মধ্যে পার্থক্য হল সালাদ বর্জন সালাদ বর্জন করলে শিরিকের সীমানায় ঢুকে যায় তো এটা তো ভয়াবহ জিনিস এখন সালাতের কোনো কাপ নেই সালাতের কাফারা হলে সালাদ পড়ে দেয়া এখন যেহেতু তিনি আর নেই এখন আপনি পড়ে দিলে তো হবে না এই জন্য এই সালাতের কোনো আর্থিক কাফফারা দিলেও লাভ হবে না আর্থিক কাপড় কাপড়া কাপড়া আছে রোজার ক্ষেত্রে আরও কিছু আমলের ক্ষেত্রে কিন্তু সালাতের কোনো আর্থিক কাফারা নেই যদি আমাদের বাংলাদেশে কেউ কেউ আর্থিক কাফারের কথা বলেন এগুলি ভুল মশালা কারণ সেহী মুসলিম একটি হাদিস রয়েছে মান্নাসিয়ান সালাতিন আও মান্ন নসীহা পালি সালিহা ইজাজা কারাহা লা তালাহা ইা আলিক কেউ যদি ভুলে গিয়ে যাওয়ার কারণে কোনো সালাদ পড়তে পারেনি বা ঘুমের কারণে সালাদ পড়তে পারেনি যখন ঘুম থেকে উঠবে বা স্মরণ হবে তখনই ওই সালাদ পড়ে নেবে লা তালাহা ইল্লাজা আলেক এই ছাড়া সালাতের আর কোনো কাফারা নেই সালাতের কাফফারা হলেও আদায় করা সালাত পড়ে দেয়া এটাই কাপফারা যেহেতু আপনার বাবা ওই অবস্থায় মারা গেছে আপনি দোয়া করতে থাকুন তার জন্য ইস্তেকবার করতে থাকুন আল্লাহ তাকে যাতে ক্ষমা করে দেন কিন্তু তার সালাতের আর কোনো কাফারা করণীয় নেই আপনার তাজবিরুল হক ওপি প্রশ্ন করেছেন যারা না বুঝে বেদাত করে তারা কি গুণাগার হবে না বুঝে করলে তো জাহালাতের কারণে আল্লাহ ক্ষমা করতেই পারেন সোমাইন্দা রব্বাকালিল্লা জিন সু আবি জাহাল আতিন তোমার রব তাদের জন্য ক্ষমাশীল যারা আমেল সু আবে জাহাল অজ্ঞতা বসে কোনো একটা মন্দ কাজ করেছে সুম্মা তা বামিম বাদে যালিক সুম্মা তা বাদ বাদে যালিক তারপরে তোমা করেছে তো এখন না বুঝে যারা আমল করে জ্ঞানই নেই তাহলে তো আল্লাহ ক্ষমা করতেই পারেন তবে কিছু বিষয় আছে এই সব বিষয়ে জ্ঞান অর্জন করা ফরজ কোনটা বেদাহাত কোনটা সন্ন্যত কোনটা হালাল কোনটা হারাম কোনটা ইমান কোনটা কুফর এগুলো তো কিছু বিষয় থাকে তলাবার এলমে আলমে ফরিদন আল্লাহ করলে মুসলিম প্রত্যেক মুসলিম নরনারীর উপরে তলব এই জন্যই তো ফরজ তো সেই জন্য এইসব বিষয়ে সতর্ক থাকা উচিত তারপরেও যেহেতু না বুঝে করেছেন হয়তো ক্ষমা ইনশাল্লাহ আল্লাহ করবেন কিন্তু এই অবস্থার উপরে আপনি বহাল থাকা ঠিক নয় ইউসের ইউসির আলাম আলু ওহম আলমন জেনে বুঝে একটা অন্যায়ের উপরে থাকা এটা ঠিক না আপনি বেদাহাত বুঝতে পারার পর থেকে এটার উপরে থাকতে পারবেন না বেদাহাত বর্জন করবেন আর কোন আমল বেদাওয়াত কোনটা সন্নত এটা আমাদের কাছ থেকে জেনে নিয়েই আমল করা উচিত অনেক আলেম আজ মাহফিলে দুর্বল হাদিস বর্ণনা করে এটা কি ঠিক হচ্ছে দুর্বল হাদিসের একটা হলো হুকুম হাকাম সম্বলিত হাদিস এগুলি দুর্বল বর্ণনা করা ঠিক নয় আর কিছু হাদিস আছে আখবার ইনফরমেশন সম্পৃক্ত হাদিস যেমন কেমতার আগে এই হবে এই হবে এই হাদিসগুলি নর্মালি দুর্বলই হয় কারণ এইসব হাদিসের সহি বর্ণনা পাওয়া অনেক কষ্টকর তো এগুলি ক্ষেত্রে দুর্বল হাদিস হলেও সমস্যা নেই এ যা সধ্যকা হল বিশ্ববাস্তবতা যদি কোনো দুর্বল কেমত সংক্রান্ত হাদিসকে সত্য বলে প্রমাণ করে দেয় সেটা দুর্বল থাকে না সেটা সহি হয়ে যায় রিকুল্লবা ইমোস্তাকর ও সোহবতায়মন যেগুলি ইনফরমে ইনফরমেটিভ হাদিস এগুলোর কাল যখন বিশ্বে সংগঠিত হয়ে যাবে সে চলে আসবে তখন বুঝে যাবে এগুলি সহী না গাইরে সহি বাস্তবতায় বলবে যে এটা ভুল না এটা শুদ্ধ অতএব ওয়াজ মাহফীরে বা যেখানেই হোক কেয়ামতের আলামত বিশ্বযুদ্ধ মহাযুদ্ধ বা পৃথিবীতে কোন জাতে কী করবে না করবে এগুলি সংক্রান্ত যেসব হাদিস এগুলি দুর্বল হতেই পারে এগুলি দুর্বল হাওয়াটা দর্ষণীয় নয় কিন্তু হুকুম হাকাম সম্বলিত হাদিসগুলি অবশ্যই সহি হতে হবে যেমন এটা করা ওয়াজিব এটা করা ফরজ এটা করা সন্না এই এই জাতীয় যে হাদিসগুলো আছে যেগুলো ইনফরমেশন সম্বলিত নয় বরং অর্ডার সম্বলিত আদেশ নিষেধ সম্বলিত ওগুলো অবশ্যই সহি হতে হবে সঈদুল ইসলাম প্রশ্ন করেছেন শেখ ওয়াক্তিয়া বা পাঞ্জিগানা মসজিদে বিশেষ কারণে একদিন জুমার নামাজ পড়লে পরে যদি আর এই মসজিদে জুমার নামাজ না পড়া হয় তবে গোনা হবে কি সঠিক মশারা জানতে চাই এখানে জুমা এটা আপনাদের বিষয় আপনারা যদি জুমা পড়তে চান জুমা পড়বেন জুমা পড়লে পরে জুমা মসজিদ হিসাবে একবার যদি কোনো মসজিদকে আপনারা ঘোষণা দেন তারপর থেকে কন্টিনিউ করাটাই তো উচিত আল্লাহ বলেছেন ওলা অত আমা এরকম আমলকে বাতিল করে দিও না একটা আমল শুরু করলে এটাকে বাতিল করে দিও না এমনকি তাহাজ্যুদের সালাতের ব্যাপারও তো রয়েছে তাহাজুদ পড়া একবার শুরু করে পরে আবার ছেড়ে দিল সে খুবই খারাপ লোক তো এইভাবে কোনো একটা আমল শুরু করলে এটা কন্টিনিউ করা উচিত যখন এগুলো কন্টিনিউ করার মতো আমল হয় ওখান আহাব্বাল আল ইলে মা দাও আমলে বহু নবজির কাছে সবচেয়ে প্রিয় আমল সেটাই ছিল যেটা ব্যক্তি মোদাও আমদ করেন মানে একবার শুরু করলে আর কাট করেন না বিচ্ছিন্ন করেন এটা চালিয়ে যান তো চেষ্টা করবেন জুমা বোহলা খার শাহরুখ হোসেন তন্ময় প্রশ্ন করেছেন মুসলিমদের ধর্মীয় উৎসবে শুভেচ্ছা জানানো বা উপস্থিত হওয়া কি শিরিক যদি ওই উৎসব পালন না করা হয় না আমরা মুসলিম প্রত্যেকের ধর্মীয় কিছু বিধিবিধান আছে বিধিনিষেধ আছে আমরা মুসলিমদের ধর্মীয় কোনো উৎসব আমরা যেতে পারি না অল্লা এর জুর সুরাল ফুরকান এলা বলেছেন তারা শিরকের কোনো অনুষ্ঠানে হাজির হয় না তারাই তো রহমানের বান্দা কোনো পাপের অনুষ্ঠানে অনুষ্ঠানে মুর্শিকদের কোনো শিরকি ধর্মীয় অনুষ্ঠানে মুসলিমরা যাবে না যেতে পারে না এটা আবুদার দারি আল্লাহ রয়েছে যে আল যেহেরেজ কেউ যদি মুর্শিকদের দেশে থাকে তাদের নবরোজ তাদের ভালোবাসা দিবস এই দিবস ওই দিবস পূজা পার্বণ ইত্যাদিতে শরিক হয় সে তাদের সাথে তার হাসর হয়ে যাবে নওয়াজ আল্লাহ আমাদের হেফাজত করেন মনিরুল ইসলাম প্রশ্ন করছেন এমন ইমামের ইমামতি জাহেজ কিনা একজন সুস্থ ইমামই তো হওয়া উচিত ইমাম সাহেবের এই সমস্যা থাকলে তো অসুবিধা যদিও ব্যক্তি মানুষ হিসেবে তিনি সল্লে ইন কতারা আলাল হাসির তুমি সালাত পড়া যদিও তোমার পেশাব বিছানার উপরে ঝরে একজন ব্যক্তি মানুষ হিসাবে মক্তাদি হিসাবে তার কোনো সমস্যা নেই কিন্তু ইমামতির মশালাটা এমন একজন দুর্বল মানুষকে দিয়ে কেন আমরা ইমামতি করাতে যাব